Therefore, I am from your past, but its future. কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে রিভিউ করি সাব গেম বক্স নামের একটি 400-in-1 গেম বক্সের পুরনো স্মৃতিগুলোকে নতুন মোড়কে নিয়ে আসা সেই গেম বক্স নিয়ে আমাদের আগ্রহ এবং উৎসাহ ছিল তুমুল এই উৎসাহের পালে আরো হাওয়া লাগায় দিস ওয়ান গেম বক্স পাওয়ার M3 অ্যান্ড ইটস 900-in-1 অ্যান্ড আই জাস্ট ফল ইন লাভ উইথ দিস ওয়ান ওয়াই পুরো ভিডিও জুড়ে এই ওয়াইয়ের উত্তর দিতেই রয়েছি আমি হাসিবুর রহমান অপু আপনাদের সাথে এবং আপনারা দেখছেন টেক ট্র্যাক বিডি লেটস আনবক্স ইট ফার্স্ট লুকে এর বক্সটা আমার কাছে অনেক প্রিমিয়াম লেগেছে বক্সের মধ্যে সাব বক্স ইটসেলফ USB ক্যাবল অ্যান্ড AV ক্যাবল এবং একটি ম্যানুয়াল লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি এই জায়গায় এটি অনেক জোস অ্যান্ড ওয়ে মোর বেটার দ্যান ইটস প্রিভিয়াস ভার্সন এর লুক আমার অনেক ভালো লেগেছে ডুয়েল কালার কম্বিনেশনটাও দেখার মতো আর কিপ্যাড অংশের হোয়াইট কালারের সাপ লেখা এতে দিয়েছে পূর্ণতা এতে ব্যবহৃত প্লাস্টিকটিও যথেষ্ট শক্তপোক্ত এবং এর ফিনিশিংও যথেষ্ট ভালো ডিসপ্লে হিসাবে এতে রয়েছে 3.5 ইঞ্চের একটি LCD প্যানেল ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো অনেক সময় টানা গেম খেলার পরও আমার চোখে কোনো প্রকার ব্যথা বা সমস্যা অনুভূত হয়নি ব্রাইটনেস যথেষ্ট থাকলেও এর ভিউইং অ্যাঙ্গেল খুব একটা ভালো লাগেনি আমার পোর্টস অ্যান্ড বাটনস এর ডান সাইডে অন অফ স্লাইডার এবং ভলিউম প্লাস মাইনাস স্ক্রোলিং হুইল নিচের অংশে USB এবং টিভি কানেক্টর পোর্ট বলে রাখা ভালো DC 5 ভোল্টে চার্জরত অবস্থায় এটি দিয়ে আপনারা গেমিংও করতে পারবেন এবং টিভি পোর্টে AV ক্যাবল ব্যবহার করে এর গেমসগুলো টিভি স্ক্রিনেও প্লে করতে পারবেন বাম সাইডে মাইক্রো USB পোর্ট উইথ আ 4GB মেমোরি কার্ড এতেই রয়েছে 900টি গেমস আমি আপনাদের বলবো এই কার্ডের ডাটাগুলো ব্যাকআপ রাখতে কারণ নিম্নমানের মেমোরি কার্ড হওয়ায় ক্র্যাশ করার সম্ভাবনা তো থাকছেই এর ডিসপ্লে নিচে থাকছে সিলেক্ট স্টার্ট এবং হোম বাটন মেইন কিবোর্ডের বাম সাইডে একটি ভালো মানের জয়স্টিক এবং এদের পাশে আরও 6টি অ্যাকশন কি এবং এদের নিচে একটি স্পিকার এর লাউডনেস আমার কাছে তুলনামূলক কম মনে হয়েছে এবং এখানে একটি LED ইন্ডিকেটরও রয়েছে এর পিছনের দিকে ব্যাটারি হাউজিংয়ে 1200 mAh এর একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে এবং এর চার্জিং ব্যাকআপও আমার কাছে জোস মনে হয়েছে প্রায় 6 ঘন্টার মতো গেমিং করার পরেও আমি এর চার্জ পুরোপুরি শেষ করতে পারিনি এবং এর চার্জিং টাইম অ্যারাউন্ড 2.5 আওয়ার্স বাই দ্য ওয়ে 5 ভোল্টের বেশি কোনো চার্জার দিয়ে এটি চার্জ না করাই ভালো এবার চলুন এর মেইন সাবজেক্ট গেমিং নিয়ে কিছু কথা বলা যাক এর প্রিভিয়াস ভার্সনে শুধুমাত্র রেট্রো গেমগুলো খেলা গেল এতে কিন্তু খেলতে পারবেন সকল প্রকার আর্কেড গেম 900টি বিল্ট ইন গেম রয়েছে এতে যার অনেকগুলোই রিপিট হয়েছে মাইক্রো USB কার্ড ব্যবহার করে নতুন গেমও এতে ইনপুট করতে পারবেন স্টার্ট মেনুতে স্পেশাল 8টি গেম শো করে এটি উপরে ভলিউম এবং ব্যাটারি ইন্ডিকেটর আইকন রয়েছে নিচের দিকে NES, GBA, MD, SFC, MAME এই 5টি ক্যাটাগরিতে গেমগুলো ভাগ করা রয়েছে সেটিংস অপশন থেকে কিছু বেসিক ফিচার কন্ট্রোল করতে পারবেন এটির মোস্তফা কিং অফ ফাইটার্স 97 এবং মেটাল স্লাগের মতো গেমগুলো খেলেছি এটি দিয়ে চলুন আপনাদেরকেও নিয়ে যাই চাইল্ডহুডে Thank you.
সত্যি বলতে এটা নিয়ে বলার তেমন কিছুই নাই, আর এটার নেগেটিভ দিকগুলো যদি আমি খুঁজতে যাই তাহলে আমার লিটারালি পাপ হবে, কারণ নাইনটিস কিডদের কাছে ইটস লাইক আ বক্স অফ মেমোরিজ অ্যান্ড ইমোশন, এবং আমাদের কাছে ইটস লাইক ওয়ান ক্লিক অ্যান্ড ব্যাক টু চাইল্ডহুড। সো আমি বলবো এটা জাস্ট কিনবেন এবং ঘরে বসে সারাদিন এটা দিয়ে গেম খেলবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে কিনবেন? এক্সোডাস গিয়ার্স অ্যান্ড গ্যাজেটস আমাদের আজকের ভিডিওর স্পন্সর। 1500 টাকার আশেপাশে তাদের কাছে পেয়ে যাবেন এটি, এরকম স্পেশাল আরও অনেক সব গ্যাজেটস এবং গিয়ার্সের জন্য ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজটি, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। পরিশেষে বলবো থ্যাংক ইউ সাফ ফর মেক দিস ওয়ান, এবং আপনাদেরকেও বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা ইচ্ছা তাই করেন। স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ স্টে উইথ টেক ট্যাক বিডি। ইমোশনাল হয়ে গেছিলাম।